রাজ্যের সবকয়টি জেলা এবং ব্লক পঞ্চায়েত নির্বাচন যেখানে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় আছেন, প্রার্থীদের নিয়ে বিভিন্ন ব্লকে এবং জেলা পরিষদের যারা প্রতিদ্বন্দ্বিতায় আছেন তাদেরকে নিয়ে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনী প্রচারের প্রক্রিয়া কী হবে এবং কীভাবে আমরা জনগণের কাছে ভোট প্রার্থনা করব এই সম্পর্কিত বিষয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। গত কয়েকদিন আমরা দক্ষিণ উত্তর জেলা, ঊনকোটি জেলা এবং আমাদের ধলাই জেলার নেতৃবৃন্দের সঙ্গে আমরা বসেছি, সোনামুড়া জেলারও আমরা মিটিং করেছি। আজকে দক্ষিণ জেলা এবং গোমতী জেলার আমাদের নেতৃবৃন্দদের তাদের সাথে নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতায় আছেন প্রার্থীদের তাদেরকেও আহ্বান করা হয়েছে। মূলত প্রচার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী 8ই আগস্ট যে নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেন নির্বাচনে জয়লাভ করতে পারে সেই লক্ষ্যে আমাদের কংগ্রেস দলের একটা যে ভূমিকা সেই ভূমিকা আমরা ঠিক করে নেব। রাজ্য জুড়ে একদিক থেকে যেমন গণসন্ত্রাস, শাসক দল বিভিন্ন ব্লকে যারা মনোনয়ন জমা দিতে প্রস্তুত হয়েছিলেন বিশেষ করে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে, আমরা দেখেছি শাসক দল ব্লকের গেটে বা ব্লকের ভেতরে সমবেত হয়ে সেখানে বাধা দান করেছে। সন্ত্রাসের মধ্য দিয়ে আমাদের মনোনয়ন জমা দেওয়ার কাজে তারা প্রতিবন্ধকতা তৈরি করেছে, ভয় ভীতি প্রদর্শন করে প্রস্তাবক প্রার্থীদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। অনেক ব্লকে আমাদের নেতৃবৃন্দরা তারা আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গায় প্রার্থীদের উপরও আঘাত করা হয়েছে, প্রস্তাবকরা সেখানে অনেকেই আহত হয়েছেন এবং সারা রাজ্যের যে একটা অগণতান্ত্রিক পরিবেশ সারা ভোটাররা যেটা পরিলক্ষিত করেছে তারপরেও যেখানে প্রতিদ্বন্দ্বিতায় আমরা আছি, আমরা এই লড়াইটাকে সর্বতোভাবে আমাদের প্রচার কাজ নির্বাচন আমাদের দোরগোড়ায় দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ছে। অসংগঠিত শ্রমিকদের জন্য এই সরকার একটা তারা বলা যায় যে এই সরকার শ্রমিক বিরোধী একটা ভূমিকা পালন করেছে। শ্রম আইনের ক্ষেত্রেও যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই তিনটি নতুন যে আমাদের সারা দেশের জন্য যে নতুন ন্যায় সংহিতা যেটা আসছে লাগু করা হয়েছে, দেশের মানুষ এগুলি মেনে নিতে পারছে। তো একটা একনায়কতান্ত্রিক একপেশে মনোভাব নিয়ে দেশের যে যুক্তরাষ্ট্রীয় যে আমাদের পরিকাঠামোগত আমাদের দেশের সরকারের যে ভাবনা, এই ভাবনাটাকে আজকে তারা সম্পূর্ণভাবে আহত করে চলেছে। এটাকে ক্ষতবিক্ষত করে দেশের সরকার দেশের মানুষের উন্নয়ন করে এটা কোনোভাবেই সম্ভব নয়। ত্রিপুরা রাজ্যের মানুষও বঞ্চিত, ত্রিপুরাতে এইমস হওয়ার কথা ছিল, আজকে প্রায় 6 বছর রাজ্যের সরকার, 10 বছর কেন্দ্রের সরকার এখানে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য এই ফ্যাসিলিটির কথা দিয়েও তারা প্রতিশ্রুতি রেখেও তারা পালন করে। ত্রিপুরাতে আমরা শুনেছিলাম যে এখানে জলপথে যানবাহন চলাচল, যাত্রী চলাচল এবং মাল পারাপারের ব্যবস্থা করা হবে। রাতারাতি আমরা দেখেছিলাম জাহাজ আনার প্রচেষ্টা হয়েছে, অথচ কেন্দ্রীয় সরকারের কোনো পদক্ষেপ নেই। তাহলে এই রাজ্যটা যে একটা ডেডলক স্টেট, বা আমরা নর্থ ইস্টের মধ্যে একটা কর্নারের সিট আমাদের অবস্থা, এখান থেকে আমাদের উন্নয়নের চাকা কীভাবে খুলবে?
উন্নতির পথে আমরা কীভাবে যাব। আজকে অন্ধ্রপ্রদেশ বিহারকে যে সুযোগ দেওয়া হচ্ছে, অন্ধ্রপ্রদেশ বিহারকে খুশি করে গদি বাজানোর যে প্রচেষ্টা হচ্ছে, অথচ এই উত্তর পূর্বাঞ্চল যেখানে উন্নয়নের জন্য আরও বেশি উদ্যোগ নেওয়া দরকার, উন্নয়নের পথে মানুষকে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে এই উদাসীনভাবে নর্থ ইস্টকে যে উপেক্ষিত করার যে একটা প্রয়াস, এটা আমরা তীব্র বিরোধিতা করছি। জনগণের স্বার্থে নয়, নিজেদের গদি আঁকড়ে রাখার জন্য বাজেট, এই বাজেটকে আমরা প্রত্যাখ্যান করছি। তো এই নির্বাচনে আমরা এই ইস্যুগুলি নিয়ে যাব, যেহেতু পঞ্চায়েত নির্বাচনে এমএনরেগার একটা বড় ভূমিকা থাকে, শ্রমজীবী মানুষের অর্থনৈতিক উন্নয়নে রেগা ছিল ডক্টর মনমোহন সিংয়ের একটা অন্যতম প্রকল্প। সারা বিশ্বে একজন অর্থনীতিবিদ হিসাবে এটা বলা যায় যে বিশ্ব মন্দার সময়ে, কোভিডের সময়ে এই রেগা প্রকল্প ভারতবর্ষের মানুষকে যেমন বাঁচিয়ে রেখেছে, গ্রামীণ অর্থনীতিকে সেটা চাঙ্গা করে রেখেছে। আজকে বিজেপি সরকার আমলে এই গ্রামীণ অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য রেগা প্রকল্পকে দিন দিন সংকুচন করা হচ্ছে। এবারের পঞ্চায়েতে আমরা মানুষের দ্বার প্রান্তে যাব, এগুলি নিয়ে প্রচার করব। গ্রামীণ বেকারদের কর্মসংস্থানের একটা বড় মাধ্যম ছিল এটা, সরকারি কাজে আজকে 30 লক্ষ শূন্য পদ সারা দেশে, অথচ বেকারদের জন্য কোনো ধরনের উদ্যোগ বা প্রস্তাব এই সরকারের নেই। কংগ্রেসের কিছু পাঁচ নেয়ের যে গ্যারান্টিগুলি আমরা রেখেছিলাম, সেগুলি থেকে কিছু কিছু বিষয় তুলে নিয়ে তারা নিজেদের দেশের মানুষের কাছে তারা এটা প্রমাণ করেছে যে কংগ্রেসই একমাত্র দল যারা গরিব অংশের মানুষের জন্য, শ্রমিকদের জন্য, মেহনতিদের জন্য, যুব সম্প্রদায়ের জন্য, বেকারদের জন্য, বিশেষ করে মূল্যবৃদ্ধি এবং বেরোজগারি নিয়ে কংগ্রেসের যে বক্তব্য, এটা দেশবাসীর কাছে আজকে মানুষ বুঝতে পারছে যে কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে হবে, কংগ্রেসকে শক্তিশালী করতে হবে। আমাদের রাজ্যে জাতীয় কংগ্রেসকে আমরা এই রাজ্যে প্রতিষ্ঠা করার জন্য গ্রামীণ স্তরে লোকাল বডিতে আমাদের যতগুলি আমরা নির্বাচনী ক্ষেত্রে লড়াই করছি, এই লড়াইয়ে সাধারণ মানুষকে আহ্বান রাখব তারা যেন ভোট প্রদান করেন, আমাদের প্রার্থীদের আশীর্বাদ করেন, তাদেরকে জয়ী করে শাসক দলের এই যে দ্বিমুখী নীতি, তাদের যে প্রশাসনিক ব্যর্থতা, উন্নয়নের পথে তাদের যে বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ, আজকে বিভেদ বিচ্ছেদ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যারা রাজ্যটাকে